ওকে, এক্ষেত্রে মেটা ট্যাগ অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই বিষয়গুলো নিয়ে, মেটা ট্যাগ বা আদার্স যে বিষয়গুলো এখানে আসছে, এগুলো নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নাই। জাস্ট আপনারা শব্দটা সম্পর্কে পরিচিত হয়ে নেন, মেটা ট্যাগ কি বা অপরিচিত যে শব্দগুলো আসছে আমরা সবকিছুর সাথে পরিচিত হয়ে যাব। সবকিছু যদি ঠিকঠাক থাকে, ওয়েবসাইটটিকে ট্রাস্ট করানোর মতো রেডি রেডি মনে হয়, তাহলে কেবল অন পেজ অপটিমাইজেশনের মাধ্যমে এসইওর কাজ শুরু করতে হবে। ওকে, আর কোনো স্লাইড আছে দেখি আমরা? আছে মেবি। ওকে, এই স্লাইডটা আপনাদের না দেখলেও হচ্ছে আপাতত। শোভন ভাই, প্রথমের কয়েকটা স্লাইড আরেকবার দেখাই দিতেন তাহলে ভিডিও হয়ে থাকতো। হ্যাঁ, তাহলে এটা আমি দেখাচ্ছি, ওয়েট। আপনাদের এটা ভিডিও হয়ে গেছে, কারণ হচ্ছে আমি এই যে প্রেজেন্টেশনটা ওপেন করেছি, পাওয়ার পয়েন্টের যে ফাইলটা এটা ওপেন করেছি, আর আমার তো এটা ভিডিও আছে। প্রেজেন্টেশনে না থাকলে এটা ভিডিও হচ্ছে আর কি। আমি স্লাইড গুলো এক এক করে ওপেন করছি আর এটা রেকর্ড হচ্ছে আর কি। ভিডিও পুশ করে করে এটা দেখে নিতে পারেন। দেখেন এখানে আসছে ইউআরএল এন্ড লিংক, এসিওতে প্রায় শোনা যায় এমন কিছু অতি গুরুত্বপূর্ণ শব্দ। এই 10টা শব্দ সম্পর্কে আপনাদের যদি পরিচিত হয়ে যান যে কোনটা কি বিষয়ে বলছি, তাহলে আমাদের কাজ করতে যে মানে হঠাৎ করে বলবো যে কোনো একটা বলবো এখানে মেটা ট্যাগ দিতে হবে, মেটা ট্যাগ কি বিষয়টাই আপনি জানেন না, তাহলে আমরা কিন্তু ওই কথাটাই বুঝতে পারবো না। এই শব্দগুলোর সাথে আমাদের ফার্স্ট পরিচিত হওয়া দরকার। তো প্রথমে আমাদের চলে আসছে হচ্ছে ইউআরএল এন্ড লিংক। এখন বিষয় হচ্ছে ইউআরএল এন্ড লিংক আমরা চিনি, ইউআরএল কি? জি ভাই, ইউআরএল কি আমরা চিনি? জি ভাই চিনি। ওকে, রমেশ ভাই আপনি বলেন ইউআরএল কি? রমেশ ভাই, কেউ একজন বলেন ইউআরএল কি? ইউআরএল ভাইয়া ইউনিফর্ম রিসোর্স লোকেটর, যেটা হচ্ছে আমাদের পেজের উপরে যে লিংকটা থাকে ওইটাই ভাইয়া ইউআরএল। ওকে, তাহলে আমরা জানলাম ইউআরএল কি। ওকে, ভিজিটর, ভিজিটর কি আমরা জানি? আমাদের ওয়েবসাইটে যারা আসবে, যারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করবে ভাইয়া। হ্যাঁ, এই ভিজিটর এখানে হতে পারে হচ্ছে ট্রাফিক, হ্যাঁ এরকমটাও উল্লেখ থাকতে পারে, ভিজিটর বা ট্রাফিক হিসেবে আমরা জানবো। পরের বিষয়টা হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড কি?
যেটা দিয়ে আমার ওয়েবসাইট খুঁজে পাবে বা আমার সার্ভিস খুঁজে পাবে, সার্চ দিবে যেটা দিয়ে। আমরা এই যে গুগলে সার্চ করি ডিজিটাল মার্কেটিং কথা লিখে যে সার্চ করলাম, এটাই হচ্ছে কিওয়ার্ড। যে কোনো বিষয়ে যখন আমরা গুগলে সার্চ করি, যেটা লিখে সার্চ করছি সেটা হচ্ছে কিওয়ার্ড। ওকে, ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করার কারণে fiverr.com প্রথমে চলে এসেছে, খেয়াল করেছেন বিষয়টা? এইটা ফাইবারের জন্য একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তো যাই লিখে আমরা সার্চ করব সার্চ বারে, সেটা যে কোনো সার্চ ইঞ্জিনে যা লিখে সার্চ করি সেটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। ওকে, মেটা ট্যাগ, মেটা ট্যাগ সম্পর্কে কেউ কি জানেন? না ভাই, জান বলেন আপনি। ওকে, মেটা ট্যাগ হচ্ছে এমন একটা ট্যাগ, আমরা এই যে ফাইবারে যখন ট্যাগ ব্যবহার করছিলাম সার্চ ট্যাগ, তাই না? এই ট্যাগ ব্যবহার কারণে কি হচ্ছে, ক্লায়েন্ট যখন এসে ওই ট্যাগ ব্যবহার করছে সার্চ বারে, তখন আমাদের গিগটা চলে আসছে সার্চ পেজে। তো এখানে মেটা ট্যাগ হচ্ছে এমন একটা বিষয়, আমাদের পোস্টের ভিতরে বিভিন্ন জায়গায় এই ট্যাগটা বসাবো, অর্থাৎ আমাদের যে HTML ফরম্যাটে আমাদের কিন্তু একটা ওয়েবসাইট তৈরি হয়, এই HTML এর মাধ্যমে এই ট্যাগটা আমাদের বসাতে হবে, আমাদের পোস্টের ভিতরে এই ট্যাগটা দিয়ে দেব। এই ট্যাগের কারণে সার্চ ইঞ্জিন বুঝতে পারবে আমার ওয়েবসাইটটা কি সম্পর্কিত। এটা কিন্তু এই মেটা ট্যাগ ব্যবহার হবে শুধুমাত্র সার্চ ইঞ্জিনের কারণে। সার্চ ইঞ্জিনকে বোঝাবো যে এই যে ডিজিটাল মার্কেটিংটা লিখে সার্চ করেছি, আমি কি কোথাও দেখতে পাবো যে fiverr.com এ মেটা ট্যাগ দেয়া আছে ডিজিটাল মার্কেটিং? কোথাও দেখতে পাবো না। কিন্তু এই fiverr.com কি করেছে, তার ওয়েবসাইটের ইন্টারনাল অর্থাৎ ড্যাশবোর্ডের ভেতরে তার HTML ফরম্যাটের মধ্যে এই ট্যাগটা ব্যবহার করেছে, ডিজিটাল মার্কেটিং কথাটা ব্যবহার করেছে। ক্লিয়ার? মেটা ট্যাগ জি ভাই, আপনি এক কথায় যদি আমি আরেকবার প্রিভিউ করি, সেটা হচ্ছে মেটা ট্যাগ এমন একটা বিষয় সার্চ ইঞ্জিনকে বলে দেয় আপনার ওয়েবসাইটটা কি সম্পর্কিত, এটা হচ্ছে আমাদের মেটা ট্যাগ। ওকে, এরপরে চলে আসছে ব্যাকলিংক। আমার একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটার ইউআরএল যেটা, এই ইউআরএলটা এখন আমি ফেসবুকে যদি পোস্ট করি, টুইটারে পোস্ট করব, যে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কিছু কথা বললাম, এরপরে আমি এই ইউআরএল টা এখানে দিয়ে টুইট করে দিলাম। সে আমি এক্সাম্পল স্বরূপ বলছি, এখন আমার যে টুইটারে ফলোয়ার্স আছে তারা যদি এইটাতে ক্লিক করার মাধ্যমে আমার ওয়েবসাইটে চলে আসে, এইটা হবে আমার জন্য একটা ব্যাক লিঙ্ক। সেটা আমি যে প্রান্তেই রাখি না কেন, আমার ওয়েবসাইটের লিঙ্ক আমি অন্য কোথাও যে কোথাও মানে প্রচার প্রচারণার জন্য মার্কেট প্লেসে ইন্টারনেট জগতে আমাদের অনেক জায়গা আছে, আমি যেখানেই রাখি না কেন সেটা আমার জন্য একটা ব্যাক লিঙ্ক। ওকে, আমরা নেক্সট করছি। আপনারা বুঝতে না পারলে বলবেন যে এই বিষয়টা এখনো ক্লিয়ার আছে, কারণ আমি এটা বলা শেষে সবাইকে জিজ্ঞেস করব, হয়তো এক একজনকে এক একটা বিষয় জিজ্ঞেস করব যে ভাই এটা কি এটা কি। আপনাদেরকে কিন্তু আমার মতো করে একটু বুঝাতে হবে, আমি যেভাবে বলছি আমাকে কপি করবেন, সমস্যা নেই। এটা হচ্ছে আমার জন্য একটা ব্যাক লিঙ্ক। এই যে টুইটারে পোস্ট করলাম, টুইটারের মধ্যে চলে আসলো, সে কি কোথাও ডিরেক্ট যে আমার এটা লিখতেছে না, আমার ইউআরএলটা লিখতেছে না s. এরকম ভাবে লিখতেছে না, কিন্তু না লিখে কি করছে, আমার ব্লগে এসে, সরি আমার
টুইটারের পোস্টে এসে দেখতে পাইলো যে এখানে আমার লিংক আছে, সেটা হচ্ছে আমার জন্য ব্যাকিং। অর্থাৎ আমি অন্য কোথাও প্রচার করেছি আমার লিঙ্কটা, সেখান থেকে একটা ভিজিটর আসলো, এটা আমার জন্য একটা ব্যাক লিঙ্ক। ওকে, এরপরে আছে হচ্ছে পেজ র্যাঙ্ক। পেজ র্যাঙ্কটা কি? পেজ র্যাঙ্ক হচ্ছে এই যে আমরা ডিজিটাল মার্কেটিং কথা লিখে সার্চ করেছি, এখন fiverr.com কেন প্রথমে আসলো এই কথার অ্যানসার কারো জানো আছে? ডিজিটাল মার্কেটিং কথা লিখে সার্চ করাতে, আচ্ছা এর নিচে এই যে অনেক বড় একটা ওয়ার্ড লেখা আছে, যাই হোক এই ওয়েবসাইটটা কেন প্রথম রেজাল্ট আসলো না, প্রথমে ফাইবারে কেন আসলো? কারণ ওইটা ভাইয়া হচ্ছে এসইও করার ফলে র‍্যাঙ্কিং 1 এ ওইটা হচ্ছে আসছে। হ্যাঁ, তো পেজ র‍্যাঙ্ক বিষয়টা হচ্ছে যার র‍্যাঙ্ক ভাইয়া যত উপরে থাকবে সেটা ভাইয়া হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিনে তত উপরে থাকবে। হ্যাঁ, এটা দিয়ে থাকে আমাদের গুগল, এই বা সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন আমাদেরকে সার্চ করার পর, অর্থাৎ এটার উপর ডিফেন্স করে, আমি যে কিওয়ার্ডটা লিখছি এই কিওয়ার্ডের উপর ডিফেন্স করে আমাদেরকে একটা মার্ক করে থাকে। মনে করেন ডিজিটাল মার্কেটিং কথাটা সবচাইতে বেশি লেখা আছে বা খুঁজে পেয়েছে সার্চ ইঞ্জিন এই fiverr.com এর ভিতরে। তো fiverr.com এর ভিতরে যখন ডিজিটাল মার্কেটিং কথাটা এই এই সম্পর্কে তথ্য বেশি পেয়েছে, তখন ফাইবারকে এক নম্বরে রেখেছে, তার চাইতে একটু কম পেয়েছে এই ওয়েবসাইটটাকে, তার জন্য এটাকে সেকেন্ড পেজে দিয়েছে, তার চাইতে একটু কম পেয়েছে এইটাকে। এইভাবে যে মার্ক আপ করে 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 অনেকগুলো ওয়েবসাইট আমাদের সামনে দিয়েছে, এরপরে নেক্সট করারও পেজ আছে। দেখেন আমরা পেজ নাম্বার 2 এও যেতে পারবো, দেখেছেন কতগুলো আছে, প্রত্যেকটা পেজে 10টা করে রেজাল্ট দিচ্ছে। এরকম করতে করতে যদি আমরা 10 নাম্বার পেজে চলে যাই, এই যে র‍্যাঙ্কটা, এটা মনে করেন যে 100 নাম্বারে আছে, সে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এটা হচ্ছে আমাদের জন্য পেজ র‍্যাঙ্ক। ডিজিটাল মার্কেটিং কথা লিখে সার্চ করে আমি কত নাম্বার সার্চে আসছি, ওকে। অন পেজ এসইও, অন পেজ এসইওটা হচ্ছে এটা আমার ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আপনারা কি কেউ চাইলে কাস্টমাইজ করতে পারবেন, এই থিম এডিট করতে পারবেন, এই ড্যাশবোর্ডে লগ ইন করতে পারবেন? কেউ পারবেন না, শুধুমাত্র আমি পারবো। তো এই যে আমি পারছি, এটা হচ্ছে অন পেজ এসইও, অর্থাৎ ড্যাশবোর্ডের ভিতর থেকে যে ধরনের এডিট করব, যে ধরনের প্রচার প্রচারণা করব ড্যাশবোর্ডের ভিতরে থেকে, এই ড্যাশবোর্ডের ভিতরে থেকে পোস্ট বলেন, পোস্টের ভিতরে কিওয়ার্ড বলেন, মেটা ট্যাগ বলেন, যা কিছু আছে, এটা হচ্ছে অন পেজ এসইও ড্যাশবোর্ডের ভিতরে থেকে। ওকে, এরপরে আছে হচ্ছে অফ পেজ এসইও। অফ পেজ এসইও হচ্ছে আপনারা কিন্তু চাইলে আরেকটা কাজ করতে পারবেন, এখন আমার এই ইউআরএলটা নিয়ে যে আপনার ফেসবুকে কিন্তু পোস্ট করতে পারবেন, পারবেন না? তো এই যে আপনি পোস্ট করতে পারলেন বা প্রচার প্রচারণা করতে পারবেন, আমার ওয়েবসাইটে শুধুমাত্র ইউআরএলটা নেবেন আপনি, এই যে এইটুকু লিংক, এইটুকু নিলেন, এইটুকু নিয়ে যে আপনি প্রচার প্রচারণা করলেন, এটাকে বলা হয় হচ্ছে অফ পেজ এসইও, অর্থাৎ আমাদের এই অপশনটা অফ পেজ এসইও। তো এরপরে হোয়াইট হ্যাট এন্ড ব্ল্যাক হ্যাট সম্পর্কে আমরা শুনেছি, এরপরেও আমি বলছি আবার, হোয়াইট হ্যাট হচ্ছে যেটা লিগ্যাল ওয়ে, অর্থাৎ অর্গানিক ভাবে যে প্রসেসটা করে আমরা সার্চ ইঞ্জিনে আসি, সেটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও। ব্ল্যাক হ্যাটটা হচ্ছে স্প্যামিং করে, দুই নম্বরই অর্থাৎ নিষিদ্ধ কোনো উপায়ে, ওখানে আমরা দেখেছিলাম নিষিদ্ধ উপায়ে যে পন্থাগুলো ব্যবহার করে গুগল বা সার্চ ইঞ্জিনকে বোকা বানিয়ে সার্চে আসা যায়, সেটা হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও। এখন কথা হচ্ছে এই যে 10টা সম্পর্কে আমি বললাম, 15টা সম্পর্কে আপনাদের কনফিউশন আছে কি? কনফিউশন না থাকলে আমি আপনাদেরকে প্রশ্ন করব এখন। ভাই আমি একটু একটা বিষয় জানতে চাচ্ছিলাম। অবশ্যই
ব্যাকলিং এসইও আর অফ পেজ এসইও দুটা আমার কাছে একটু মনে হচ্ছে অনেক বেশি সামঞ্জস্যতা, একটু যদি ব্যাখ্যা করতেন। ব্যাকলিং এসইও, ব্যাকলিং এসইও নাই তো ব্যাকলিং আছে, সরি ব্যাকলিং আর হচ্ছে আপনার হচ্ছে অফ পেজ এসইও আর কি। ব্যাকলিং, ওকে, এই ব্যাকলিং এর সমস্ত কাজগুলাই হচ্ছে অফ পেজ এসইও। অফ পেজ এসইও এর একটা ক্যাটাগরি হিসেবে ধরে নিতে পারেন, এটা হচ্ছে ব্যাকলিং। ধন্যবাদ, ওর জন্য মনে দুটো আমার কাছে একই লাগছিল, যেহেতু জাস্ট ইউআরএল টা নিয়ে বিভিন্ন জায়গায় ইয়া করা, মানে করেন হচ্ছে পোস্ট করা বা হচ্ছে দেখানো, তো ঠিক ওই অফ পেজ এসইও টা ওরকমই মনে হলো যে এটার বিভিন্ন প্রসেস আছে, আমরা যখন এটা করতে যাব তখন বিষয়গুলো বুঝতে পারবো যে কেন অফ পেজ এবং ব্যাকলিং বিষয়টা করা হয়েছে। থ্যাংক ইউ। মেটা ট্যাগটা কি আমরা যেগুলো ট্যাগে ইউজ করব ওগুলা কি এইচটিএমএল জাস্ট ইন করে দেব এটাই? মেটা ট্যাগ যদি আমি এক কথায় জাস্ট এইভাবে তো মানে প্র্যাকটিক্যাল কাজ যখন শিখে ফেলবো তখন তো আমাদের কোনো বিষয় না, এটা বুঝে ফেলবো। এক কথায় যদি এটা সংজ্ঞা হিসেবে ধরে নিই, সার্চ ইঞ্জিনকে বোঝাবো যে আমার ওয়েবসাইটটা কি সম্পর্কিত, এটার জন্য যে ট্যাগ আমাদের ওয়েবসাইটের ভিতরে ব্যবহার করব বা হ্যাঁ যে ট্যাগ গুলো আমরা ওয়েবসাইটের ভেতরে ব্যবহার করব সেটা হচ্ছে মেটা ট্যাগ। আচ্ছা, এই যে আমার ওয়েবসাইটটা ই-কমার্স সম্পর্কিত, প্রোডাক্ট সম্পর্কিত, তো এটা তো একটা, এই যে আমি প্রোডাক্ট আপলোড করেছি এটা তো একটা এইচটিএমএল কোড আছে দেখবেন সেটা, এটা আমরা যদি রাইট বারে ক্লিক করে ইন্সপেক্ট করি তাহলে দেখেন আমাদের কি দেখায়, দেখেছেন এই কোড গুলোর মাধ্যমে এগুলো চলতেছে, যখন আমি মাউসের কার্সার যেখানে নিচ্ছি তখন কিন্তু সেই জায়গা আমার ওয়েবসাইটে পরিবর্তন হচ্ছে, দেখতে পাচ্ছেন? জি। তো এই কোডের ভিতরে আমাদের মেটা ট্যাগ আছে, যদি আমরা দেই তাহলে মেটা ট্যাগ থাকবে আর কি, আছে বললে ভুল হবে, আমরা মেটা ট্যাগ এখনো দেই নাই। সো এটা কিন্তু এখন পর্যন্ত সার্চ ইঞ্জিন বুঝতে পারতেছে না যে এটা হচ্ছে ব্ল্যাক কটন লিঙ্কিং প্যাঙ্ক শার্ট, এটা কিন্তু বুঝতে পারছে না, সার্চ ইঞ্জিন বুঝতে পারতেছে না। কেন বুঝতে পারতেছে না সেটা সার্চ ইঞ্জিন কে আমরা এখনো বুঝাই নাই, এই মেটা ট্যাগ টা আমরা এখনো দিই নাই। মেটা ট্যাগ দিলেই সেটা বুঝতে পারবে সার্চ ইঞ্জিন যে এই ওয়েবসাইটটা এটা হচ্ছে টি-শার্ট সম্পর্কিত বা ই-কমার্স সম্পর্কিত। আমরা যে কিওয়ার্ড গুলো আমাদের গিগ এর মধ্যে ব্যবহার করেছিলাম ট্যাগ গুলো, তখন আমাদের ওই সার্চ বারে যখন ক্লায়েন্ট এসে জিজ্ঞেস করছে যে ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে যখন লিখছে আমাদের গিগ গুলো চলে আসছে, তো সার্চ ইঞ্জিন যখন বুঝতে পারবে আমার ওয়েবসাইটটা টি-শার্ট সম্পর্কিত তখন আমার কাছ থেকে তথ্য নিয়ে যাবে, নিয়ে যেয়ে তার তথ্য ভান্ডারে রেখে দেবে, এবং পরবর্তীতে কোনো ভিজিটর যখন এসে ওইটাতে ভিজিট করবে, সরি কোনো ভিজিটর এসে যখন ওই কিওয়ার্ড লিখে সার্চ করবে গুগলে, তখন গুগল কি করবে মার্ক আপ করা শুরু করবে প্রত্যেকটা ওয়েবসাইটকে, তার কাছে যত ই-কমার্স ওয়েবসাইটের টি-শার্টের যত ওয়েবসাইট আছে সবাইকে জাস্টিফাই করবে, করে দেখবে সে সবচাইতে ভালো কে, সবচাইতে ভালো পারফরমেন্স ভালো তথ্য যে দিয়েছে তাকে দিবে এক নম্বরে, তারপরে যে দিয়েছে তাকে দিবে দুই নম্বরে, এভাবে সিরিয়াল করবে, সেটাকে বলা হয় পেজ র্যাঙ্ক। আর যে তথ্যটা আমি গুগলের কাছে দিলাম এটা হচ্ছে আমাদের মেটা ট্যাগ, আর এই টোটাল বিষয় মিলিয়েই হচ্ছে আমাদের এসইও। আমরা এসইও সংজ্ঞা জানলাম কি, আমাদের ওয়েবসাইটের সাথে সার্চ ইঞ্জিনের যে সম্পর্ক বা লেনদেন ঘটে, কি লেনদেন ঘটতে পারে সেটা হচ্ছে তথ্য, এই যে মেটা ট্যাগ দিলাম তাতে তথ্য জানালাম। আর সার্চ ইঞ্জিনের ক্রাউলার বা স্পাইডার কি করবে, স্পাইডার আমার হচ্ছে ওয়েবসাইটে আসবে, এসে দেখবে আমার ওয়েবসাইটে কি কি বিষয়ে তথ্য আছে, তো আমার ওয়েবসাইটে যে আসবে এজন্য তো আমার ওয়েবসাইটের দরজা তো খোলা রাখতে হবে, আমি যদি দরজা চাইলে কিন্তু দরজা বন্ধও করে রাখতে পারি যে আমি গুগলকে আসতে দেবো না, আমি চাই না গুগলের সার্চ ইঞ্জিনে যাব, গুগল আমাকে খুঁজে পাক আমি চাই না, এটাও পসিবল। কিন্তু সার্চ ইঞ্জিনে আসতে হলে আমাদেরকে সেই দরজাটা খোলা রাখতে হবে, সেই দরজা খোলা রাখার একটা ওয়ে হিসেবে মেনে নিতে পারেন সেটা হচ্ছে মেটা ট্যাগ। মেটা ট্যাগ দিলেই সার্চ ইঞ্জিন বুঝতে পারবে এই দরজা খোলা থাকবে এবং ঢুকে বুঝতে পারবে এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত লেখা, এটা হচ্ছে টি-শার্ট সম্পর্কিত একটা ওয়েবসাইট, এই পার্থক্যটা সে বুঝতে পারবে। অর্থাৎ মেটা ট্যাগ এমন একটা বিষয় সেটা হচ্ছে সার্চ ইঞ্জিনকে বুঝাই দেয় যে আমার ওয়েবসাইটটা কি সম্পর্কিত।
আমি চেষ্টা করেছি এই 10টা বিষয় আপনাদেরকে একটু সহজে বোঝানোর জন্য, একদমই নর্মালি। এরপরে আমরা প্রত্যেকটা কাজের সেক্টরে চলে যাব এবং বুঝবো। এখন কথা হচ্ছে এই বিষয় নিয়ে আরো কোনো কোশ্চিন আছে কিনা, যে বুঝতে পারেনি এরকম কেউ আছে কিনা। ভাইয়া আমার হচ্ছে নেট প্রবলেমের জন্য আমি 9 আর 10 নম্বর মানে হোয়াইট হ্যাট এসইও আর ব্ল্যাক হ্যাট এসইও এটা বুঝতে পারিনি। হোয়াইট হ্যাট এসইও হচ্ছে অর্গানিক ভাবে, অর্থাৎ গুগলে রুলস মেনে। আচ্ছা আমি একটু সময় নিচ্ছি, আমার একটা ক্লায়েন্ট আমাকে নক করেছে, হ্যাঁ আমি একটু সময় নিচ্ছি। ওকে ভাই। দেখেন আমাদের সাথে হয়তো এরকমও অনেকে আছেন যে খুবই নতুন অবস্থায় জয়েন করেছেন, হয়তো কোনো কিছু জানেন না, তবে যারা জানেন তাদের জন্য হয়তো বোরিং লেগেছে বিষয়গুলো, যে জানা ব্যাপারটাই হয়তো আমি আবার বলেছি, এরকমটা হতে পারে। তো বিষয় হচ্ছে আপনারা একটু, খালিদ ভাই সবাইকে যে কোনো একটা এখান থেকে টপিক নিবেন, সবার কাছ থেকে একটু জিজ্ঞেস করে শুনেন তো কি অবস্থা। ওকে ভাই, খালিদ ভাই প্রথমে আমাকে জিজ্ঞেস করেন, আমি একটু ওয়াশরুমে যাব। তাহলে আপনি মেটাটেক নিয়ে বলেন। সুন্দর প্রশ্ন করেছেন ভাই। আসলে মেটাটেক বলতে আমি যতটুকু বুঝতে পেরেছি, আমাদের ওয়েবসাইটে আমাদের বিভিন্ন পেজে বা বিভিন্ন মাধ্যমগুলোতে একই ট্যাগ অর্থাৎ একটা কথায় যদি আমি বলি যে হচ্ছে বেস্ট শপ ইন রাজশাহী, তো বেস্ট শপ ইন রাজশাহী এই কথাটা আমি আমার যে পেজ আছে পেজের বিভিন্ন জায়গায় হয়তো প্রথম প্যারামিটারে একবার, মাঝখানে প্যারামিটারে আরেকবার, এবং লাস্ট প্যারামিটারে একবার, কিওয়ার্ডের মধ্যে একবার, এবং ফিনিশিং একবার, এভাবে 4-5 বার দিলে এটা হচ্ছে মেটা ট্যাগ হয়ে যাবে। মানে এটা তখন খুবই গুরুত্বপূর্ণ একটা শক্তিশালী ওয়ার্ড মানে ট্যাগ হয়ে যাবে, যেটা দ্বারা ওয়েবসাইটে বিভিন্ন সময় সার্চ করলে বা এই টাইপের যদি কেউ সার্চ করে অন্তত পক্ষে যে হচ্ছে বেস্ট শপ ইন রাজশাহী, রাজশাহীর মধ্যে সবচেয়ে বেস্ট শপটা কোনটা, তো অবশ্যই আমার পেজটা বা আমার ওয়েবসাইটটা গুগলের 1 থেকে 10-এর মধ্যে দেখাবে। থ্যাংক ইউ ভাই, খুব সুন্দর হয়েছে। ওয়েলকাম ভাই। শহীদুল ভাই। জি ভাই। আপনি একটু আমাদেরকে পেজ র্যাঙ্কের বিষয়টা একটু বলেন। পেজ র্যাঙ্কটা হচ্ছে যখন আমরা গুগলের ব্রাউজারে গিয়ে যে নামেই হোক সার্চ দেই, তখন কিন্তু আমাদের অনেকগুলো পেজ দেখা যায়। তো এখানে আমাদের প্রথমে যেই পেজটা আসে সেটা হচ্ছে আমাদের ওই সার্চ কিওয়ার্ডের র্যাঙ্কিং এ সে প্রথমে আছে। এইভাবে পরপর দেখা যাচ্ছে অনেকগুলা আমরা পেজ একসাথে পেয়ে থাকি। তবে এখানে হচ্ছে পেজ র্যাঙ্কিং এর জন্য আমাদের অন্যান্য যে সকল কাজগুলো করতে হয় সেগুলা হচ্ছে এই যে আপনার হচ্ছে কিওয়ার্ড, মেটা ট্যাগ, এগুলা নিয়েই হচ্ছে বেশি কাজ করতে হয়। এটা এটা দিয়ে কাজ করে আমরা পেজ কে র্যাঙ্কিং এ নিয়ে আসতে পারবো আর কি। এটাই ভাই। ভাই শাহিনুর ইসলাম ভাই। জি ভাই। শাহিনুর ভাই আপনি একটু
অফ পেজ এসইও সম্পর্কে একটু আমাদেরকে জানান। আচ্ছা, অফ পেজ এসইও বলতে বাহিত মানে ওই পেজের আমি মালিক না হয়েও ওই পেজকে আমি বিভিন্ন ভাবে মার্কেটিং করতে পারবো, সেটা হলো অফ পেজ এসইও। যেরকম আমরা বলতে পারি যে সাপোজ খালিদ ভাইয়ের একটা পেজ আছে, সেই পেজটাকে আমরা মার্কেটিং করব, সেটা কিভাবে, সেটা আমরা ওই পেজের লিংক নিয়ে আমরা বিভিন্ন জায়গায় আমরা ওটা পোস্ট করব, যেটার মাধ্যমে মানুষজন ওই পেজে ঢুকতে পারবে, সেটাকে বলছে অফ পেজ এসইও। টমি ভাই আছেন? ভাই হোয়াইট হ্যাট এসইও একটু বলেন তো বিষয়ে। গুগলের যে রিয়েল ওয়েটা আছে অর্থাৎ সার্চ ইঞ্জিনে আসার যে নিয়ম কানুন সেগুলো মেনে যেটা করা হয় সেটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও। সকল বৈধ নিয়ম মেনে যে এসইওটা করা হয় সেটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও। ওকে, এরপরে নেক্সট আরেকজন, কেউ একজন বলেন, আর কে বাদ আছেন? আচ্ছা, সোহানুর ভাইয়ের মাইক্রোফোনের প্রবলেম। আচ্ছা, মাইক্রোফোন আপনি হচ্ছে ফোন ইউজ করবেন তাহলে হচ্ছে মাইক্রোফোনে কোনো প্রবলেম হবে না, আপনার পিসি থেকে আপনি আসছেন এই জন্য এরকমটা হয়। আর আছেন হচ্ছে তহিদুল ভাই, তহিদ ইসলাম, তহিদ ভাই আপনার মাইক্রোফোন অন করেন। হ্যাঁ ভাই, ভাই ব্যাকলিংক কি, ব্যাকলিংক সম্পর্কে একটু বলেন। ব্যাকলিংক বলতে বোঝায় যে সমস্ত কাজ অফ পেজে, অফ পেজ যে এসইওটা করা হয় আপনার মতো করে বলতেন, সমস্যা কি, আমার ওয়েবসাইটের লিঙ্কটা অন্য কোথাও প্রচার প্রচারণা করছি সেটা আমার জন্য একটা ব্যাক লিঙ্ক হতে পারে। আমার ওয়েবসাইটের লিঙ্ক খালিদ ভাইয়ের ব্লগ সাইডে ব্লগার করেছেন না, আপনাদের সবার ব্লগ এর ভিতরে আমার ওয়েবসাইটের লিংক পোস্ট করে দিলেন, বললেন যে এই ওয়েবসাইটে আসলে তোমরা ভালো ভালো টি শার্ট পাবা, ভালো খাবার পাবা, দেখো অর্ডার করো, খুব ভালো ওয়েবসাইট, খুব দ্রুত ডেলিভারি দেয়, আমার খুব সুনাম করলেন, বা যে কোনো কিছুই হতে পারে। এই যে আমার লিঙ্কটা আপনাদের সকলের ব্লগ এর ভিতরে চলে গেল সেটা হচ্ছে আমাদের জন্য ব্যাক লিঙ্ক। ওকে, এরপরে আর কে আছেন? তাপস ভাই বলেছেন, তাপস ভাই যেটা লিখে আর কি আমাদের সার্চ করি ওইটা কিওয়ার্ড, যেমন সেটা হতে পারে ফেসবুক লিখে আমরা সার্চ করি ফেসবুক একটা কিওয়ার্ড, কিংবা আমরা ইউটিউব লিখে সার্চ করি এটা একটা কিওয়ার্ড, তো এইটা আর কি। গুড, তামিম ভাই, তামিম ভাই বলেছেন না? না ভাই। ওকে, তামিম ভাই আপনি বলবেন অন পেজ এসইও, অন পেজ এসইও ভাই। স্যার, অন পেজ এসইওটা স্যার হলো আমার যদি কোনো একটা ওয়েবসাইট হোস্টিং রত অবস্থা থাকে আর সেই ওয়েবসাইটের আমার কাছে যদি অ্যাডমিনের যদি থাকে তাহলে স্যার আমি মানে আমার অ্যাডমিনের এক্সেল দিয়ে সেই ওয়েবসাইটে ঢুকে সেখানে কোনো একটা কন্টেন্টে যাই আমি কোনো ধরনের নিয়ে আসলাম, চেঞ্জ নিয়ে আসলাম, সেখানে স্যার আমি নতুন করে স্যার আবার কিওয়ার্ড মিটার ট্যাগ এসব স্যার অ্যাডের। হ্যাঁ তামিম ভাই, আমি বুঝতে পেরেছি আপনি এই বিষয়টা বুঝতে পেরেছেন, এক্সপ্লেইন করতে কোনো সমস্যা হচ্ছে আপনার, যদিও
হ্যাঁ, আমি যদি এক কথায় বলি সেটা হচ্ছে আমাদের ইন্টারনাল অর্থাৎ ড্যাশবোর্ডের ভিতর থেকে যে ধরনের এসইও আমরা করি সেটা হচ্ছে অন পেজ এসইও। ধন্যবাদ তামিম ভাই। সাব্বির ভাই বলেছেন, সাব্বির ভাই, ওকে, রশুন, জামিল ভাই, জামিল ভাই আছেন? জি ভাই আছি। ওকে, আপনি একটু বলবেন, ভিজিটর, ভিজিটর। সার্চ ইঞ্জিনের ভিতরে যখন যখন কোন কাস্টমার বা ক্লায়েন্ট সেটা ভিউ করে সে তারাই হচ্ছে ভিজিটর। এক কথায় হচ্ছে কাস্টমার ক্লায়েন্ট বা সে যে কেউ হতে পারে, যে কেউ হতে পারে। আমার, হ্যাঁ, আমার ওয়েবসাইটে যে আসছে সে আমার জন্য ভিজিটর। জি জি। স্বপন ভাই, এই 10টার ভিতর কি সাইট ম্যাপিংটা আসবে? না, সাইড ম্যাপ না, আমরা জাস্ট এখানে কি শিখছি জানেন, এখানে জাস্ট পরিচিত কিছু শব্দ যেগুলো আমাদের সচরাচর মানে সচরাচর চলে আসবে মানে বলতে হবে, তো এই শব্দগুলোর সাথে জাস্ট পরিচিত হয়ে নিচ্ছি, তো এই শব্দগুলোর সাথে আমি এমন ভাবে আপনাদেরকে পরিচিত করাচ্ছি যাতে না বলে যান, সবাইকে দিয়ে আবার বলাই নিচ্ছি, এটা আবার রিপিট হচ্ছে, তাতে হবে কি আমার কাজগুলো করতে খুব ইজি ফিল করবো, আমরা স্বাচ্ছন্দ্য বোধ করবো কাজ করতে গেলে, তখন মনে হবে যে না ঠিক আছে বুঝতে পারছি, এরকম যেন ফিল করতে পারি। সাইদ ভাই, আপনি বলবেন ব্ল্যাক হ্যাট এসইও। সাইদ ভাই, সাইদ ভাই আছেন? ভাই এইটাই আমার জানার ছিল। কি জানার ছিল ভাই, বুঝতে পারিনি। ব্ল্যাক হ্যাট এসইও। ওকে, আমরা মানে বলিনি ইতিপূর্বে কিন্তু জানি ব্ল্যাক হ্যাট এসইও কি, এরকম কেউ একজন? স্থায়িত্ব খুবই অল্প সময়ের জন্য থাকবে, সর্বোচ্চ 3 মাস, এবং এর ফলে গুগল তাকে একটা এমন একটা ব্যাকশট দিবে যে সে আর মার্কেটে থাকতেই পারবে না, অবৈধ উপায়ে আসা এটা অনেকে করে থাকে, যার কারণে আপনাদের সাথে এই শব্দটার সাথে পরিচিত করে দেওয়া। কেন ব্ল্যাক হ্যাট এসইও বিষয়টা উঠে আসছে আপনাদের মাথায় আসছে কখনো, যে কেন আসছে, যেহেতু অবৈধ কেন আসতেছে, ভাবতে পারছেন বিষয়টা একবারও? মানুষ করে তাই, এটা মানে অন্য উপায়ে না, এটা করার কারণ আছে, সেটা হচ্ছে মনে করেন আপনার এমন একটা সার্ভিস সেটা গুগলে শুধুমাত্র 2 মাস বা 3 মাস যদি র্যাঙ্কে থাকে তাহলে আপনার জন্য এনাফ, আপনি এর বেশি চান না যে গুগল এটা র্যাঙ্কে থাকুক, 2 মাসে যা হওয়ার আমার হয়ে যাবে, প্রয়োজন আমার শুধু এইটুকুই, তখন এটাকে মানুষ ব্যবহার করে। ওকে, ফারিয়া তাসিন আপু, আপনি বলবেন পেজ র্যাঙ্ক কি? পেজ র্যাঙ্ক, তাসিন আপু শুনতে পাচ্ছেন?
স্বপন ভাই আমি বলবো? অবশ্যই ভাই, পেজ র‍্যাঙ্কটা হচ্ছে আমাদের, আমরা যে জিনিসটা লিখে সার্চ করি ওইটা ভাই একটা পেজের ভিতরে ভাই যত বেশি বার থাকবে ওই পেজটা ভাই আমাদের সব একবারে টপে শো করবে। আর তারপরে দেখা যাচ্ছে যে সেকেন্ডে যেটা শো করবে ওইটাতে হয়তো ফার্স্টটাতে একটু কম আছে, এইভাবে পেজ র‍্যাঙ্কটা হয়। হ্যাঁ, আমাদের যে কিওয়ার্ড লিখে আমরা সার্চটা করি, সেই সার্চ করার পরে গুগল আমাদেরকে একটা রেজাল্ট দেখায়, তার ফার্স্ট পেজে 10টা ওয়েবসাইটের ইউআরএল দেখায়, 10টা রেজাল্ট দেখায় এক কথায়। এরপরে নেক্সট করলে আমরা হাজার হাজার তথ্য এখানে পাই, তার কাছে যত তথ্য আছে সবকিছুই দেখায়। তো এই যে পাচ্ছি প্রথম পেজে 10টা, 1, 2, 3, 4 করে, তারপরের পেজে আরো কিছু পাচ্ছি। এই যে সিরিয়ালটা, এই সিরিয়ালটা হচ্ছে আমাদের পেজ র‍্যাঙ্ক, গুগল যেটাকে যত মার্ক করেছে সেটা হচ্ছে আমাদের পেজ র‍্যাঙ্ক। ভাই আপনার বায়ার কি বললো আপনারে, শুনলাম না তো। বায়ার অফলাইনে চলে গেছে, এটা ভালো হয়েছে আমার জন্য, খুবই ভালো হয়েছে। দেখেন আমরা এই ওয়েবসাইটটাতে যখন ভিজিট করব তখন এরকম একটা ইন্টারফেস আসবে, prchecker.info তে যখন আমরা ভিজিট করব তখন এখানে আমাকে একটা বক্স দেখাচ্ছে, এই বক্সে বলছে যে আমার যে কোনো একটা ওয়েবসাইট, আমি twitter.com নিয়ে নিলাম, টুইটারের আমি পিআর চেক করব যে এটার অবস্থা কি। চেক করার জন্য আমি জাস্ট এখানে টুইটারের যে অ্যাড্রেসটা এখানে লিখে দিলাম, এরপরে পিআর চেকারে ক্লিক করছি। তো দেখেন যখন আমি চেক করতে যাচ্ছি এখানে বলছে ভেরিফাই করার জন্য আমাকে বলছে, এই কোডটা এখানে আমাকে লিখতে হবে। আপনি ক্লাসে জয়েন করছেন? ক্লাসে জয়েন করছেন তো শব্দ হবে তো পুশ করেন মিউট করেন। দেখেন এই কোডটা আমাদের এখানে লিখতে হবে, তো আমরা একটু লিখছি U545ND, এরপরে ভেরিফাই নাও এই কথাটাতে ক্লিক করব। দেখেন গুগলের কাছে এটা আমাদের পিআর চেকারের ভ্যালু হচ্ছে 10, 1 থেকে 10 মধ্যে রেজাল্ট দেখাবে যে এই আপনার আপনার মার্কটা কত। অর্থাৎ টুইটারের ভ্যালু হচ্ছে 10, এটার পেজ র‍্যাঙ্ক হচ্ছে 10। এখন আমরা একটু অন্য ওয়েবসাইটে দেখি, আমরা যদি একটু ধরে নিই ফেসবুক বা ফাইবার, ফাইবারকে কত র‍্যাঙ্ক দিয়েছে ভাই? আপনার ভাই আপনার ওয়েবসাইটটা দিয়ে দেখেন। আমার ওয়েবসাইটের কোনো র‍্যাঙ্কই নাই না, ওটা কি দেখেন ওটা দেখি আর কি। আচ্ছা আমরা আগে একটু ফাইবারটা দেখে নিই, এরপর আমি আমারটা দিচ্ছি। ওকে, আচ্ছা ওটা তো কোনো র‍্যাঙ্ক নাই, কোনো কিছু করা নাই, ওটাতে কিছুই দেখাবে না, মানে ব্ল্যাঙ্ক দেখাবে, দেখাচ্ছি যদিও। ওকে, এরপরে আমাদের কি করতে হবে, এই কোডটা একটু লিখতে হবে, 2GPNDGM, সরি। এই কোডটা কোথায় পাচ্ছেন ভাই? এই যে এই পাশে আমাদের কোড দেখাচ্ছে, বুঝি নাই
হ্যাঁ বলছি যে 2GP টা বড় হাতের নাকি তাই ক্যাপচারের সমস্যা ছিল, আমরা আবার দিচ্ছি fiverr.com এরপরে চেক পিআর। আচ্ছা আমাদের হচ্ছে এই পেজ র‍্যাঙ্ক কে সংক্ষিপ্ত ভাবে একটু পিআর বলা হয়, বিষয়টা নিয়ে কেউ আবার ঘাবড়াবেন না। হ্যাঁ পেজ র‍্যাঙ্ক, তো পেজ র‍্যাঙ্ক এর পি নেওয়া হয়েছে, পেজ এর পি নেওয়া হয়েছে আর র‍্যাঙ্ক এর আর নেওয়া হয়েছে, এই এটাকে এর জন্য হচ্ছে পিআর, সংক্ষিপ্ত ভাবে পিআর বলা হয়। দেখেন ফেসবুক কে এটার ভ্যালু দিয়েছে, সরি ফাইবার কে ভ্যালু দিয়েছে হচ্ছে 5। আমরা এখন আমরা একটু ফেসবুক কে দেখি, ফেসবুক কে 9 দিয়েছে ভাইয়া, 9 আউট অফ 10। ওকে আমরা সবার উদ্দেশ্যে আরেকবার দেখি, দশের মধ্যে 9 মার্ক দিয়েছে। এখন আমার ওয়েবসাইটে এখানে কোনো মার্ক নাই বুঝছেন, এখানে যেখানে ফেসবুক কে দিচ্ছে ওখানে 9 মার্ক, আর এই ওয়েবসাইট কে কোনো মার্ক আপ করবে বলে আপনার মনে হয়? D37 এটাকে কোনো মার্ক এরা দেয় নাই, 10 এর মধ্যে কোনো ভ্যালু এর নেই। আশা করি এই বিষয়টা ক্লিয়ার, তো আর কারো কনফিউশন নাই তো যে ভাই পিআর টিআর এগুলা আবার কি চেক করছেন না, পেজ র‍্যাঙ্ক কি, এরকম যেন মনে কারো না হয়। এরকম যদি মনে হয় স্টার্টিং এ যদি আমাদের মানে মজা না পাই তাহলে কিন্তু এটা কিন্তু আমাদের আনন্দের সাথে নিতে হবে যে আমরা পিআর চেক করতে পারছি বা একটা ওয়েবসাইটের কি অবস্থা বর্তমান অবস্থা দেখতে পাচ্ছি, এই বিষয়টাকে মজার সাথে নিতে হবে। যদি বোরিং ফিল করেন তাহলে কিন্তু ঝামেলা, আমাদের নেক্সটে আরো একটু ক্রিটিক্যাল কাজগুলো চলে আসতে পারে, তো ওইখানে আরো বোরিং লাগতে পারে। তো প্রথম তো আমি মনে করি যে শুরুটা বুঝে ওঠা তো আপনাদের খুবই মানে জরুরি, তারপরে আপনাদের নিজের আগ্রহ তৈরি হবে যে নেক্সটে কি আছে নেক্সটে কি আছে এরকম মনে হবে। কিন্তু প্রথমে আমি বুঝতেই পারিনি মূল থিমটা কি, সব ক্লাস বোরিং লাগবে এটা নিশ্চয়ই আমি, এজন্য আমি স্টার্টিং ক্লাসে আপনাদেরকে একটু এভাবেই সময় নিচ্ছি আর কি, গুছাই নেওয়ার চেষ্টা করছি। দেখি সুজল ভাই কি দেখাবো এটা আমি বুঝতে পারি নাই, পিআর চেকারটা নাকি? ওকে আমাদের মিটে দেখেন আমি একটা হচ্ছে লিংক দিয়েছি, যে এই লিংকটা পিআর পিআর চেকার কি আমরা যে এখানে দেখলাম না, কই ওই স্ক্রিনশটটা কই গেল, এই যে শব্দটার সাথে আপনাকে পরিচিত করাই দিলাম পেজ র‍্যাঙ্ক, তো পেজ র‍্যাঙ্কটা কি আমরা দেখলাম যে আমরা জানি যে গুগল আমাদেরকে মার্কআপ করে থাকে, এই যে ডিজিটাল মার্কেটিং কথা লেগে যখন আমরা সার্চ করেছি তখন তো আমাদেরকে মার্কআপ করেছে না, আমার ভ্যালু এখানে কত গুগল আমাকে কত ভ্যালু দিচ্ছে, এটা হচ্ছে আমাদের পেজ র‍্যাঙ্ক। তো এই পেজ র‍্যাঙ্ক চেক করার জন্য আমাদের এই ওয়েবসাইটটা হেল্প করবে যে গুগল আমাকে কত ভ্যালু দিচ্ছে। ভাই
আমি যে এটা কাজ করলাম সেটা কত নাম্বারে গেল, এক থেকে দশের মধ্যে আছে না তার উপরে আছে? অবশ্যই অবশ্যই, যখন আমরা কাজ নিব তখন তার পিআর চেক করে দেখবো যে তার কোন পিআর চেক মানে পেজ র্যাঙ্কই নাই। আমরা যে ডেভেলপটা করে দিলাম তাকে অবশ্যই এটা ডিফারেন্সটা দেখাবো, বুঝাই দেবো যে কি করলাম আমরা। এসইও কিন্তু একদিনের কাজ না, এসইও লং প্রসেসে হয়ে থাকে। এটা সর্বনিম্ন 3 মাস ফুল করার পরে একটা ওয়েবসাইটকে র্যাঙ্কে নিয়ে আসা যায়। তো এটা একটা বিগ টাইমের ব্যাপার, এসইও যে একদিনে করলাম আর সেটা র্যাঙ্কে চলে আসলো এটা না। অনেক কম্পিটিশন, অনেক কাজ আছে, খুঁটিনাটি বিষয় আছে, এগুলো সারার পরে একদম নিখুঁত ভাবে করতে পারলে তারপরে আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক করবে গুগলে। তো অর্গানিক ভাবে যদি আপনার র্যাঙ্ক করে, আপনি মনে করেন 1 মাস আমরা গুগল অ্যাডওয়ার্ড সম্পর্কে দেখেছি, 1 মাস যদি আপনি পেইড অ্যাড চালান তাহলে কস্ট কেমন পড়ে? সর্বনিম্ন হলেও $300 তো হয়ই, $300 অধিক হয়, তাই না? তো আমি যদি $600 বা $700 দিয়ে বা $500 দিয়ে আমার ওয়েবসাইটটাকে এসইও করায় ফেলি একবারে, তাহলে বিষয়টা কি হচ্ছে, 2 মাসের খরচ পড়ে যাচ্ছে আমার অ্যাডওয়ার্ডের, কিন্তু এটা অর্গানিক ভাবে চলে আসতেছে গুগল সার্চে। অর্থাৎ তারপরের মাস থেকে আমাকে আর প্রে করতে হচ্ছে না, শুধুমাত্র পরিচর্যা করে গেলেই হবে। যে পরিবর্তনগুলো আসবে, যে পোস্টগুলো করবো সেগুলোর উপর পরিচর্যা করে গেলেই হবে। ওকে, এটা তো দেখলাম গুগলের কাছে আমাদের বর্তমান অবস্থা, তাই না? তো আমরা এরপরে দেখব ওকে পেজ র্যাঙ্ক দেখলাম, এবার দেখবো একটু হচ্ছে অ্যালেক্সা র্যাঙ্ক। অ্যালেক্সা র্যাঙ্কটা কি, আমরা এতক্ষণ যা দেখেছি সেটা হচ্ছে একটা গুগল কত মার্ক আপ করেছে। এখন অ্যালেক্সার বিষয়টা হচ্ছে, অ্যালেক্সা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সমস্ত ওয়েবসাইট, যতগুলো ওয়েবসাইট এ পর্যন্ত তৈরি হয়েছে এই ওয়েবসাইটের মধ্যে আপনার ওয়েবসাইটটা কততম, এখানে কিন্তু আমরা এভাবে বিশ্লেষণ করতে পারিনি যে আমার ওয়েবসাইটটা কততম, সেটা কিন্তু বিশ্লেষণ করতে পারিনি। এটা সার্চ ইঞ্জিন আমাকে পেজ র্যাঙ্কটা চেক করে দিচ্ছে যে আমার পেজ র্যাঙ্ক হচ্ছে 10-9-8-7-5 যাই বলেন। তো আমরা ফাইবার যে এত পরিচিত প্ল্যাটফর্ম সেখানে তাকে দিয়েছে মাত্র 5, মানে 10-এর মধ্যে আপনাকে জাস্টিফাই করে ফেলছে। আর অ্যালেক্সা হচ্ছে এমন একটা বিষয়, তো অ্যালেক্সা চেক করার জন্য আমরা হচ্ছে যাব অ্যালেক্সা www.alexa.com। আমি আপনাদেরকে মিটের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, প্রেজেন্ট আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের alexa.com। এখান থেকে চাইলে আমরা আমাদের ওয়েবসাইটের, যে কোনো ওয়েবসাইটের বিভিন্ন ধরনের তথ্য এখান থেকে পাবো। কি কি তথ্য পাবো সেটা যদি আমরা একটু দেখি, এখানে বিভিন্ন টুলস আছে। ডাক্তারের কাছে যাবো দেখা করতে।
ভাই আপনার মাইক্রোফোন থেকে আদার্স কোন মানে শব্দ আসছে, মনে হচ্ছে শস্য শব্দ হচ্ছে, কিন্তু আমি আপনার কথা বুঝতে পারছি না ভাই। বলছি যে আমি আমার আব্বাকে নিয়ে ডাক্তারের কাছে যাব, আমি লিভ নিতে চাইছি। বলেন কি এক ক্লাস থেকে লিভ দিবেন? ওকে ঠিক আছে, যান আমি ফোন থেকে কানেক্ট হব, রাস্তায় থাকব, তো রেসপন্স করতে পারবো কিনা জানি না, তো কানেক্ট থাকব। ওকে ঠিক আছে ভাই। তো এখন এর আগে যেটা দেখলাম সেটা হচ্ছে পিআর ছিল, পিআর হচ্ছে আমাদের গুগলের মধ্যে গুগল আমাকে কত মার্ক আপ করেছে এই বিষয়ে। অ্যালেক্সা হচ্ছে এমন একটা বিষয় যে সমস্ত ওয়েবসাইটের তো অ্যালেক্সা চেক করার জন্য দেখেন আমাদের একটা অ্যাডঅনস আছে, ওয়েব র্যাঙ্কস অ্যাডঅনস। অ্যাডঅনস আমরা জানি যে এক্সটেনশন, ইতিপূর্বে আমরা কিভাবে এক্সটেনশন অ্যাড করতে হয় সেই বিষয়টা কিন্তু আমরা দেখেছি। তো আমরা একটু সার্চ যদি করি ওয়েব র্যাঙ্ক অ্যাডঅনস ইন ক্রোম, এই কথা লিখে যদি আমরা একটু সার্চ করি তাহলে আমাদের এই ওয়েবসাইটটাতে ঢুকতে হবে না, আমরা যখন যে ওয়েবসাইটে ঢুকবো সেই ওয়েবসাইটের তথ্য আমাদের এখানে এক ক্লিকের মাধ্যমে চলে আসবে। আমরা ইতিপূর্বে দেখেছি যে কিভাবে এগুলো কাজ করে। সো আমরা সার্চ করেছি হচ্ছে ওয়েব র্যাঙ্ক অ্যাডঅনস ইন ক্রোম, এই কথা লিখে সার্চ করেছি। এরপরে যেটা এসেছে সেটা হচ্ছে অ্যালেক্সা ট্রাফিক র্যাঙ্ক সম্পর্কে আমাদের একটা এক্সটেনশন এসেছে, আমরা অ্যাড করে নিচ্ছি। দেখবো এটা কিভাবে কাজ করে, অ্যাড এক্সটেনশন করছি। এসইওর ভিতরে আসলে অনেকগুলো টপিক, আমি আপনাদের প্রত্যেকটা টপিকের হেডলাইন করে নিয়েছি, হ্যাঁ, যেন কোন টপিক আপনাদের বাদ না যায়। একের পর এক কিন্তু এইভাবে আমরা প্রত্যেকটা হেডলাইন সম্পর্কে চলে আসতেছি, দেখেছেন প্রত্যেকটা হেডলাইনকে আমি স্ক্রিনশট করে রেখেছি যেখান থেকে আমরা টপিক পাবো এবং এই টপিক নিয়েই কথা হবে, এবং প্রত্যেকটা ওয়ার্ড আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো আমরা পেজ র্যাঙ্ক সম্পর্কে দেখলাম এবং পেজ র্যাঙ্ক চেক করেছি, অ্যালেক্সা র্যাঙ্ক সম্পর্কে আমরা সবাই ক্লিয়ার তো, তাই না? ক্লায়েন্ট কথা বলতেছে তো, নগদ স্যার আপনি রিপ্লাই দেন নাই, ওপেন করেন রিপ্লাই দেন পার্টিকুলার প্রোডাক্ট, কি প্রোডাক্ট ভাই, ভালো প্রোডাক্ট হলে সে ইয়াজ করা যাবে, প্রমোট করা যাবে। ওকে, এলে
আচ্ছা আচ্ছা কেউ একজন বলেন তো আমার এই অ্যালেক্সা র‍্যাঙ্ক কি? গুগলের মধ্যে আমার র‍্যাঙ্কটা কত সেটা দেখেছি তাই না, এই যে পিআর চেকার থেকে। ওকে, এটা হচ্ছে এক থেকে দশের মধ্যে দেখেছি, এটা পেজ র‍্যাঙ্ক ছিল। অ্যালেক্সা র‍্যাঙ্ক হচ্ছে এই সমস্ত পৃথিবীতে যতগুলো ওয়েবসাইট আছে তার ভেতরে আপনার বর্তমান অবস্থা কি, এটা দেখাবে আপনাকে, এটা হচ্ছে অ্যালেক্সা র‍্যাঙ্ক। এবার বুঝতে পেরেছেন ক্লিয়ার সবাই? ওকে, কথা বলবেন, মানে আমি অনেকক্ষণ থেকে কথা বলছি, দেখা যাচ্ছে আপনাদের রেসপন্স না পেলে বুঝতে পারছি না যে বুঝাতে পারছি কিনা, নাকি আপনাদের কোনো কনফিউশন সৃষ্টি হচ্ছে বিষয়টা বুঝতে পারছি না। গুগলে সার্চ করতে পারেন। মানে যখন আমি যে ওয়েবসাইটে ঢুকে যাবো তখন সেই ওয়েবসাইটের বর্তমান অবস্থা কি, আমি টুইটারে আছি না, রিফ্রেশ করলাম, রিফ্রেশ করে এখন আমি অ্যালেক্সাতে ক্লিক করলাম। ওকে, এখনো এটা অ্যাকসেপ্ট হয়নি, যাই হোক আমার এক্সটেনশনটা এখনো ওকে সাকসেসফুল ইনস্টল হয়েছে, এখন আমি রিলোড করব। অ্যালেক্সা এখন আমাকে তথ্য দিবে, দেখেন সমস্ত সাইটের মধ্যে থেকে এই সাইটের বর্তমান অবস্থা হচ্ছে অ্যালেক্সার র‍্যাঙ্ক হচ্ছে 52। এটা ট্রাফিকের অবস্থা, মানে ট্রাফিক বর্তমান যে ট্রাফিক এখানে আসে ইউএসএ থেকে সেই দিক থেকে এটার বর্তমান হচ্ছে ট্রাফিক র‍্যাঙ্ক ইউএসএ দিক থেকে, বুঝেন কথা। এখানে কিন্তু ইন্টারন্যাশনাল যেটা দেয়া আছে সেটাতে এই যে এই আইকনটা দেয়া আছে আমাদের, আর ইউএসএ দিক থেকে যে ট্রাফিকটা আসে সেই দিক থেকে এটার বর্তমান অবস্থা হচ্ছে 33। বুঝতে পেরেছেন ব্যাপারটা? জি ভাই, টুইটারের বর্তমান অবস্থা। ওকে, আমরা যদি একটু ফেসবুক ভিজিট করি, আমরা দেখেছিলাম ফেসবুকের হচ্ছে পিয়ার র‍্যাঙ্কটা কত ছিল ভাইয়া? 9 ছিল, 9 ছিল। এখন আমরা ফেসবুকের চেক করব হচ্ছে অ্যালেক্সা র‍্যাঙ্ক, এটার বর্তমান অবস্থাটা কি দেখব। তো দেখেন ইন্টারন্যাশনাল ভাবে যদি ফেসবুককে ধরা হয় বিশ্বের কততম এটা ওয়েবসাইট, তাহলে এটা হচ্ছে 6 নাম্বার ওয়েবসাইট। ওকে, আর ইউএস এর ট্রাফিক যদি বিবেচনা করা হয় তাহলে এটা চলে আসবে 5 নাম্বারে। এই সাইটের কত জায়গায় লিংক করানো আছে, অর্থাৎ ফেসবুক এ পর্যন্ত কত জায়গায় লিংক আপ আছে সেই সংখ্যাটা কিন্তু এখানে দেখাচ্ছে। দেখেন সাইট লিঙ্কিং ইন কতগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। এখন দেখবো শানুর ইসলাম ভাই, আপনি কি বুঝতে পেরেছেন আসলে এই এক্সটেনশনটা অ্যাড করার কারণে আমরা কি সুন্দর তথ্যটা মানে সহজে পাচ্ছি, আর যদি এক্সটেনশন অ্যাড না করতাম তাহলে কি হতো জানেন? এইটা নিয়ে যে মানে যাওয়া লাগতো alexa.com এ আসার পরে। জমি ভাই আওয়াজ আসছে, মাইক্রোফোন একটু অফ করবেন। এইটাতে আসার পরে আমাদেরকে এই সাইটকে দেখতে হবে, তো ওয়েবসাইট ট্রাফিক স্ট্যাটিস্টিক এটাতে আমরা ক্লিক করলাম। এরপরে অ্যানালাইজ করার জন্য একটা বক্স আসবে, সেই বক্সে আমাদের এই পেস্ট করে দিতে হবে। আমরা যে সাইটকেই করি না কেন, মানে
অ্যানালাইজ করি না কেন, এখানে বক্সে পেস্ট করতে হবে। এরপরে রান অ্যানালাইজ, কত মানে প্যারা নিতে হচ্ছে, আর এক্সটেনশন অ্যাড করলাম, তার মানে আমি যে ওয়েবসাইটে ভিজিট করব জাস্ট অ্যালেক্সাতে ক্লিক করব, অ্যালেক্সা আমাকে বলে দেবে। কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে যখন দেখব তখন আমাদেরকে হিউজ পরিমাণে তথ্য দিবে। এটার বর্তমান অবস্থা দেখেন, এটার র্যাঙ্ক হচ্ছে 6, আমরা ফেসবুককে চেক করছি না, ফেসবুক, হ্যাঁ ফেসবুক ডট কম, এটার সাইট র্যাঙ্ক হচ্ছে 6। এছাড়া এখানে যে খুঁটিনাটি তথ্যগুলো দিয়েছে এটা বোঝা আমরা বুঝে ফেলবো আর কি। এছাড়াও কিছু কমন ব্যাপারের সাথে হচ্ছে পরিচিত, যেমন সার্চ ট্রাফিক, হ্যাঁ কত কি পরিমানে এই কথা লিখে সার্চ হয় সেটা এখানে দেখাচ্ছে, কত পার্সেন্ট এই সাইটে কি পরিমাণ সার্চ হয়, এভারেজ কত পরিমাণে সার্চ হয় এই বিষয়টা দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে সিমিলার সাইট, অর্থাৎ এটার সাথে কম্পিটিশনে কে কে আছে, সিমিলার সাইট কে কম্পিটিশন হিসেবে আমরা ধরে নিচ্ছি, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, ইউটিউব আছে, লিঙ্কডিন আছে, হ্যাঁ এদের স্কোর কত এখানে কিন্তু আবার দেখাচ্ছে যে এদের এটা ইনস্টাগ্রামের স্কোর হচ্ছে এত, টুইটার স্কোর এত, ইউটিউবের এত, লিঙ্কডিন এর এত। এখান থেকে আমরা একটা ওয়েবসাইট কে অ্যানালাইজ করতে পারছি, পারছি না? এরপর দেখেন এখানে দেখতে পাচ্ছি যে একটা গ্রাফ আকারে আমাদের একটা বিষয় এখানে দেখাচ্ছে, কিওয়ার্ডের জন্য আমরা যদি দেখি যে কিওয়ার্ডের অবস্থাটা কি, তাহলে আমরা কিওয়ার্ডে ক্লিক করলাম, দেখেন কিওয়ার্ডের গ্রাফ আকারে আমাকে দেখাচ্ছে যে এভারেজ কি পরিমাণ ট্রাফিক কি কথা লিখে এই ফেসবুকে আসে, ফেসবুকে সার্চ করে, হ্যাঁ এই বিষয়গুলো কিন্তু আমাদের দেখাচ্ছে। ফেসবুকের ভিতরের যে কিওয়ার্ড গুলো সেগুলো কিন্তু এখানে আমাদেরকে দেখাচ্ছে, কিওয়ার্ড গ্রাফ, ফেসবুকে যেগুলো লিখে সার্চ করা হয় সে সম্পর্কে দেখাচ্ছে। ওকে, ট্রাফিকসের যে সোর্সটা আছে ফেসবুকে সেই সোর্স সম্পর্কে আমাদের একটু পার্সেন্টেজ দেখাচ্ছে, যেমন ইউটিউব থেকে ফেসবুকে 24% মানুষ ফেসবুকে চলে আসে, লিঙ্কডিন থেকে আসে হচ্ছে 21%, ইনস্টাগ্রাম থেকে আসে 14%, 14.3%, টুইটার থেকে আসে 12.3%, ফেসবুক লিখে সার্চ করে চলে আসে ট্রাফিক সোর্স, মানে www.facebook.com লিখে ভিজিট করে হচ্ছে 10.3%। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো যে কোনো ওয়েবসাইট কে আমরা যখন অ্যানালাইজ করব, অ্যানালাইজ করার জন্য আমরা কি করব, alexa.com এ ভিজিট করব। alexa.com ভিজিট করার পরে দেখেন এখান থেকে টুলসে আসব, টুলস থেকে এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ফ্রি টুলস, এগুলো হচ্ছে ফ্রি টুলস, এই পাঁচটাতে যে যেগুলো আছে এগুলো হচ্ছে ফ্রি টুলস। এখানে কি দেখাচ্ছে, প্রিমিয়াম টুলস, এই যে এতগুলো তথ্য আমাদেরকে alexa.com দিচ্ছে কিসের বিনিময়ে, কি লাভ তাদের, লাভ হচ্ছে এখান থেকে কিছু প্রিমিয়াম টুলস আছে যেগুলো আরো অনেক বেশি তথ্য দিয়ে সাহায্য করে। তো ডিজিটাল মার্কেটিং এর যত টুলসই আমরা ভবিষ্যতে দেখতে মানে যাচ্ছি, এই টুলস গুলোর সমস্যা হবে কি, দেখা যাচ্ছে আমরা 5 দিন আগে যেরকম টুলস দেখেছি সেই টুলসটা ওরকম নাও থাকতে পারে, ওই টুলসটা একটু পরিবর্তন হয়ে দেখা যাচ্ছে প্রিমিয়াম হয়ে গেছে। তো এটাই হচ্ছে তাদের বিজনেস, অ্যালেক্সার বিজনেসটা হচ্ছে এরকম। আপনারা যদি অ্যালেক্সা সম্পর্কে একটু শোনেন দেখবেন এটা কি, মানে এটার পজিশন সম্পর্কে যদি জানেন যে অ্যালেক্সা কোথা থেকে কিভাবে আসলো, এবং এর কাছে প্রত্যেক পৃথিবীর প্রত্যেকটা ওয়েবসাইটের তথ্য এর কাছে আছে, তাহলে বুঝতে পারছেন এই alexa.com বিষয়টা কি। alexa একটা মোস্ট পপুলার একটা ওয়েবসাইট, এর প্রতিষ্ঠাতা সম্পর্কে একটা ভিডিও দেখেছিলাম আমি ফেসবুকে, যাই হোক অনেক ভালো লেগেছিল ভিডিওটা দেখে আমার, ওইখান থেকে কথাগুলো বলা যায় alexa অনেক পপুলার একটা বিষয়, অনেক পাওয়ারফুল সাইট এটা। তো দেখেন ফ্রি টুলস গুলো আমরা এখান থেকে ব্যবহার করব, আমরা দেখলাম যে ওয়েবসাইটের ট্রাফিক স্ট্যাটিস্টিক দেখতে যে আমরা অনেকগুলো দেখতাম, এরপরে ফাইন্ড সিমিলার সাইট। তো এই যখন আমরা ওয়েবসাইট ট্রাফিক স্ট্যাটিস্টিকটা চেক করতে গেলাম তখন কিন্তু সিমিলার সাইট গুলো পেয়েছি, টপ সাইট ওগুলো আমরা কিন্তু ওই এটার ভিতরেই পেয়েছি। এছাড়া আরো কিছু টপিক এখানে আছে, আপনারা জাস্ট সার্চ করে করে দেখতে পারেন, পপুলার আর্টিকেল মানে কোন আর্টিকেলের জন্য হচ্ছে ওই ওয়েবসাইটটা পরিচিত। আমি আমার ব্লগার সাইট যদি আমি এখন চেক করি দেখা যাচ্ছে আমার ব্লগার
গুগলে ফার্স্ট র্যাঙ্কে চলে আসছে, তখন আমি চেক করে দেখবো যে আসলে কোন আর্টিকেলের উপরে সার্চ করে মানুষ বেশি বেশি আসছে। আর এটা হচ্ছে অ্যালেক্সার এক্সটেনশনের জন্য যে বিষয়টা, অ্যালেক্সা ব্রাউজার এক্সটেনশন, সেটা তো আমরা অ্যাড করে ফেলেছি অলরেডি। তো আমরা একটু লিঙ্কডইন সম্পর্কে যদি দেখি, linkedin.com এ আমরা ভিজিট করলাম, এরপরে জাস্ট আমরা অ্যালেক্সার যে এক্সটেনশনটা অ্যাড করেছি সেই এক্সটেনশনটা আমরা একটু দেখব। এটা আমাদের লিঙ্কডইন চলে আসছে। তো এটা দেখার জন্য কিন্তু আমাকে আর ওই ইসে যাইতে হলো না, alexa.com এ যাইতে হলো না, এক্সটেনশন আমাকে হেল্প করছে। তো দেখেন লিঙ্কডইন এর বর্তমান অবস্থা হচ্ছে 57, ইউএস এর দিক থেকে ট্রাফিকের দিক থেকে যদি হয় তাহলে এটা 23 নম্বরে আছে। এই সাইটটার এত জায়গায় লিঙ্ক আপ করা আছে। সিমিলার সাইট গুলো হচ্ছে টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম। এই এক্সটেনশনের মধ্যে কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি। ওকে, তাহলে এসইও তে আমাদের পেজ র্যাঙ্ক, গুগল র্যাঙ্ক এগুলো কি কাজ করবে? পেজ র্যাঙ্ক, অ্যালেক্সা র্যাঙ্ক এগুলো কি কাজ করবে, তাই না? এটা আমাদের জানা প্রয়োজন না? যখন আমরা একটা ওয়েবসাইটকে এসইও করব তখন কিন্তু আমাদের এই পেজ র্যাঙ্ক ডেভেলপ করবে, অ্যালেক্সা র্যাঙ্ক ডেভেলপ করবে, অর্থাৎ তার আশেপাশে যে সিমিলার ওয়েবসাইটগুলো আছে এগুলোকে ইনক্রিজ করে চলে আসবে, তাই আসবে না? যখন আমরা আমার যে সিমিলার ওয়েবসাইটটা থাকবে ওর চাইতে ডেভেলপ করব, ওর চাইতে সার্চ ইঞ্জিনের ফার্স্ট প্রথম পেজে চলে আসবো, তখন কিন্তু ওকে পিছিয়ে ফেলে চলে আসবে। অর্থাৎ ক্লায়েন্টের যখন আমরা কাজ নেব তখন তার বর্তমান অবস্থা কিন্তু আমরা alexa.com দিয়ে চেক করতে পারি। তো alexa.com দিয়ে যখন আমরা তার বর্তমান অবস্থা চেক করলাম, চেক করার পরে তাকে স্ক্রিনশট দিয়ে দিলাম যে তোমার সাইটের বর্তমান অবস্থা হচ্ছে এইটা, এখন থেকে আমি এসইও স্টার্ট করলাম। স্টার্ট করার পরে যেটা ডেভেলপ করব সিমিলার ওয়েবসাইট গুলোকে ইনক্রিজ করে, মানে টুকা দিয়ে যখন আমি উপর লেভেলে চলে আসবো তখন আমি আবার তাকে দেবো যে আমি এ ধরনের পরিবর্তন করেছি এসইওর কারণে। এটা অ্যানালাইজ করে আমি বিভিন্ন ধরনের অ্যানালাইজ করতে হবে আমাদের, কিওয়ার্ড বলেন সমস্ত এসইও যখন করব, তো কি ডেভেলপ করব সেটা কিন্তু আমরা এটার মাধ্যমে দেখাতে পারি। তো একটা ওয়েবসাইটকে অ্যানালাইজ করার জন্য, বিবেচনা করার জন্য আমরা পেজ র্যাঙ্ক চেক করব এবং অ্যালেক্সা র্যাঙ্ক চেক করব। ওকে, আমি আজকে অনেক কথা বলেছি, আমার আরো একটা ক্লাস আছে, সো আমি আজকে আর কথা বলতে চাচ্ছি না। আরো অনেক টপিক আছে যদি আমি আপনাদেরকে দেখানো সম্ভব, তবে আমার মনে হয় যে এসইও স্টার্টিং এর জন্য আমি বলেছিলাম যে আপনাদেরকে আজকে একটা টুলস সম্পর্কে দেখাবো। আমি অলরেডি আপনাদেরকে টুলস সম্পর্কে দেখাইছি, চাইলে আপনাদের কিওয়ার্ড রিসার্চ বিষয়ে এখন আগাতে পারি, কিন্তু আমি কিওয়ার্ড রিসার্চ বিষয়ে যেতে চাচ্ছি না আজকে। এরপরে এর মধ্যে অনেকটা 10টা এসইও 17টা যে শব্দগুলো ব্যবহারে এই শব্দের সাথে পরিচিত হয়েছি। এরপরে আমরা পিয়ার চেকার দেখেছি এবং অ্যালেক্সা র্যাঙ্কের বিভিন্ন বিষয় সম্পর্কে দেখলাম, সেটা হচ্ছে অ্যালেক্সা র্যাঙ্ক কি, অ্যালেক্সা র্যাঙ্ক কেন, এই বিষয়গুলো কিন্তু দেখেছি। জি, আমরা এটা দিয়ে এখন আপাতত বিভিন্ন ওয়েবসাইটের র্যাঙ্কিং চেক করে দেখব যে কি কি অবস্থা আস্তে আস্তে। ওকে, আমি আপনাদের কিছু টপিক দিচ্ছি যেগুলো দিয়ে আপনাদের আগামী কাল ক্লাস হবে, সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ এবং কিওয়ার্ড কি, আপনি যেটুকু পারেন নলেজ নিয়ে আসেন, কোনো সমস্যা নেই, যেটুকু পারেন আপনি ভুল জেনে আসেন কিন্তু একটা কিছু জেনে আসেন, এটা আমার চাওয়া। স্বপন ভাই, আমার একটা কোশ্চেন ছিল। অবশ্যই অবশ্যই, আমি তো এখন কোশ্চেন পর্বে আসছি, মানে বিষয় হচ্ছে ওই বিষয়ে আর কথা বলতে চাচ্ছি না, এখন আমরা দেখবো যে তার যে সমস্যাগুলো ছিল আছে এগুলো বিষয় দেখবো। আমার কোশ্চেন হলো, সাপোজ ধরেন যে আপনি আমার ক্লায়েন্ট, আপনার একটা পেজ আছে, তো পেজের অবস্থা মানে পেজটা দিলেন যে একটা এসইও করার জন্য, ঠিক আছে, আমি সাপোজ এসইও করব, তো এসইও করে মানে আমরা মানে এখন যে এসইওটা শিখছি আমরা, মানে একবার শিখা শেষ পর্যন্তই আমরা যদি ভালো মতোই শিখি, তাহলে কি ওই পেজের র্যাঙ্ক আগানোটা পসিবল হবে? অবিয়াসলি, এসইও এর উদ্দেশ্যই তো এটা, মানে কতটুকু মানে সেটা জিজ্ঞেস করছি, মানে কি রকম পারবো, মানে পেইড টুলস ছাড়া, উইদাউট পেইড টুলস, এটা ডিফেন্স করবে আপনি কি ধরনের টার্গেট বা নিশ নিয়ে কাজ করছেন। এটা
এসইও এর কাজে কেউ কখনো এইটা সিওরিটি দিতে পারবে না, কারণ এই বিষয়টা কি জানেন সমস্ত বিষয় হচ্ছে গুগলের উপর ডিফেন্স করবে। গুগল কাকে কি মার্ক করবে না করবে এটা তার উপর ডিফেন্স করবে। হ্যাঁ কথা ঠিক এটা যে আপনি যদি সঠিক ভাবে পরিশ্রম করে যেতে পারেন তাহলে অবশ্যই আপনি এসইওতে সাকসেস হবেন। আপনি একটা নির্দিষ্ট নিশ, একটা কিওয়ার্ড, একটা স্পেসিফিক টপিক নিয়ে যদি আপনার ওয়েবসাইট কে র‍্যাঙ্ক করাতে চান, এই যে অ্যানালাইসিস এর ব্যাপার, আপনি যত অ্যানালাইজ করবেন, আপনি যদি মনে করেন যে সারা জীবন শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ এর উপরে কাটাই দিব, এটাও শুধু শিখে যেতে পারবেন। এরকমও মানে কিওয়ার্ড রিসার্চ এত বড় একটা প্ল্যাটফর্ম, এত বড় হিসাব নিকাশের বিষয়, অ্যানালাইসিস এর বিষয়টা তো আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ চলে আসবো, তো তখন দেখতে পাবো যে আসলে এখানে বিষয়গুলো কি। কেন জিজ্ঞেস করলাম, যে আমি শুনছি যে হলো পেইড টুলস ছাড়া নাকি এসইও করলে তেমন কোনো একটা ইয়া হয় না, মানে উন্নতি ইনক্রিজ বা উন্নতি হয় না, আমি তাই জিজ্ঞেস করলাম একটা আগ্রহ সহকারে। এখানে কিছু বিষয় হচ্ছে, এর আগে আমাদের কম্পিটিশন মানে নেটওয়ার্ক সরি ইন্টারনেট ব্যবহারকারী খুব কম সংখ্যক লোক ছিল। জি জি জি, কম্পিটিশন খুব কম ছিল, ওয়েবসাইট কম ছিল, দিন যাচ্ছে প্রতিদিন হাজার হাজার ওয়েবসাইট বৃদ্ধি পাচ্ছে, তাই না? দেখা যাচ্ছে আমাদের মধ্যেই দু একজন ডিসিশন নিয়েছেন আমি ডোমেইন হোস্টিং কিনবো, তাই না? এই দিন যাচ্ছে প্রতিদিন হাজার হাজার ওয়েবসাইট বৃদ্ধি হচ্ছে, এই ওয়েবসাইট বৃদ্ধি হচ্ছে এর সাথে এসইওর যে বিষয়টা কম্পিটিশনটা এটা কিন্তু বেড়ে যাচ্ছে, সিমিলার যে বিজনেস সিমিলার বিজনেসটা বেড়ে যাচ্ছে, আপনি যে বিজনেসটা করছেন সেই বিজনেস এর মতোই আমি আরেকটা বিজনেস করছি, এই ট্রাফিকটা যখন নেট জগতে পুরো বিস্তার করে যাচ্ছে তখন কম্পিটিশন বেড়ে যাচ্ছে। এটার প্রতি আপনাকে মানে অ্যানালাইজ করতে হবে আগে প্রথমত যে এই ট্রাফিকের উপরে বর্তমান অবস্থাটা কি এবং আমি কোন অবস্থায় যেতে পারবো, এখানে আপনাকে হিউজ রিসার্চ করতে হবে। তাহলে স্বপন ভাই, ওই আমরা ধরে কোন একটা যদি ওয়েবসাইট বানাই, নিজের ওয়েবসাইট বানিয়ে যে ধরনের কাজগুলো চলে সেটা হচ্ছে এসইও কে পার্ট পার্ট করা। আমরা তো ফুল এসইও কোর্স শিখছি, মনে করেন ওই যে ওয়ান পেজের ভিতরে অনেকগুলো ক্যাটাগরি থাকবে, ওয়ান পেজের ভিতরে অফ পেজের ভিতরে অনেকগুলো ক্যাটাগরি থাকবে, এই পার্ট গুলো হচ্ছে আমরা এক এক করে শিখবো। তো এই যে পার্ট পার্ট গুলো ক্লায়েন্টও কাজ অনেক সময় শুধু পার্ট গুলো নিবে, আপনাকে শুধুমাত্র বলবে যে আমার 500 ব্যাকলিংক লাগবে, 200 ব্যাকলিংক লাগবে, অনেক সময় বলবে যে আমার 10টা কিওয়ার্ড রিসার্চ করে দিতে হবে, এই পার্ট পার্ট অনুযায়ী কাজ পাওয়া যায়। হ্যাঁ ফুল এসইও এর কাজও পাওয়া যায়, এটা চলে, সমস্যা নেই, ক্লায়েন্টের সাথে আপনি যদি কথা বলে হ্যান্ডেল করতে পারেন সমস্যা নেই। ভাই ভাই ওই যে আচ্ছা বলেন ভাই, আমি পরে আসছি মামুন ভাই। ওকে মামুন ভাই, শোন ভাই এই যে লোকাল এসইওটা কি জিনিস ভাই? লোকাল এসইও আপনি কোথায় পেয়েছেন? আমরা তো লোকাল এসইও বিষয়ে কোনো টপিক নিয়ে আসি নাই মামুন ভাই। না না ভাই, আমি যে সার্চ দিলাম তো এসইও সম্পর্কে জানার সময় ওই সময় আবার একটা জিনিস দেখলাম আর কি, এই জন্য আমার খুব জানতে। আমাকে একটু ক্লিয়ার করে বলেন, যেটাই দেখেছেন একটু ক্লিয়ার বললে হয়তো আমার মানে বলতে সুবিধা হবে। না বলছি আমি যখন যে সার্চ দিলাম মানে এসইও সম্পর্কে জানার জন্য, আপনি যখন অ্যানালাইসিস করতে দিলেন আমাদেরকে যে এটা এটা কি জিনিস, তখন ওখানে লোকাল এসইও বলে একটা জিনিস আমি দেখলাম, কিন্তু আমি মনে করেন অতটা জানি না ওটা সম্পর্কে, এই জন্য বলছি এটা আবার কি জিনিস। লোকাল এসইও এরকম তো কোন মানে আমাদের এসইও এর সেকশনের ভিতরে এরকম কোন লোকাল এসইও এরকম কোন কিছু নেই। এসইও যেটা আমরা শিখবো আমাদের কোর্সে এটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও, হোয়াইট হ্যাট এসইও এর ভিতরে লোকাল বলে ওরকম কোন কিছু নেই, হোয়াইট হ্যাট এসইও এর ভিতরে। ওকে এখন দেখা যাচ্ছে ব্ল্যাক হ্যাট এর ভিতরে লোকাল কোনো কিছু থাকতে পারে, ওই বিষয়টা আমার অবগত না ভাই। এরকম হতে পারে কি জানেন, আমাদের লোকাল কাজ হতে পারে, যেমন কি মার্কেট প্লেসে না এখন দেখা যাচ্ছে আমি শাহনুর ভাইকে হায়ার করলাম, ভাই
আপনি 5000 টাকা রাখেন, আমার এই ওয়েবসাইটটাকে একটু এসইও করেন, তো লোকাল কাজ হতে পারে, এই ধরনের কিছু হতে পারে। কিন্তু ওকে শানুর ভাই বলেন। ধন্যবাদ। আমি কি বলছিলাম ভুলে গেছি ভাই। আচ্ছা, ও তবে আপনাদের মধ্যে একটা বিষয় দেখেছি, হ্যাঁ আমার অন্যান্য ক্লাসে আরেকটা ক্লাসে একটু সমস্যা যদিও ছিল, যাই হোক ওগুলো না বলি, আপনাদের মধ্যে এই বিষয়টা আমার খুব ভালো লাগে যে প্রশ্ন করতেছেন এখানে, আমি যেভাবে কথা বলতেছি এটা নিচ্ছেন আপনারা, হ্যাঁ এই বিষয়টা আমার ভালো লাগে। আচ্ছা ভাই, এরকম করা পসিবল না? সাপোজ ধরেন যে আমরা দুই তিনজন ফ্রিল্যান্সার আছি, একটা টুলস নামালাম এক মাসের জন্য কিনলাম, ওই দুই তিনজন। অবশ্যই এরকম কত টিম আছে, টিমওয়াইজ কাজ। আপনি ফ্রিল্যান্সিং করতে হলে ফিউচার আপনি দেখবেন আপনি টিম ছাড়া চলতে পারছেন না, টিম ছাড়া একা একা ফ্রিল্যান্সিং করা খুবই কষ্টকর। জি জি জি, না কারণ ওটা আমি দেখলাম প্রচুর কিন্তু এসইও এর কাজ আছে, যারা এসইও এর কাজ দেয়, তাই আমি ভাবছি যে এসইও তো তারা তো রেজাল্ট নিবে অবশ্যই আমার কাছ থেকে, না রেজাল্ট হলে তো এত টাকা দিয়ে আমাদেরকে হায়ার করবে না, সো কেউ তো ফ্রি টুলস এ তাদেরকে তাদের মন মতো রেজাল্ট দিতে পারবে না, অবশ্যই তাদেরকে পেইড টুলস দিয়ে কাজটা করা লাগে, ওই জন্যই তো তার না তো তারা তো এত টাকা দিবে না কখনোই একজন ইয়াকে, মানে যে কাজটা করে দিবে যাকে হায়ার করবে। ওটাই আমি ভাবছি যে অনেক তো কাজ আছে, তাদের তো ডিমান্ড মানে তাদের যে হায়ার রেট সেটাও অনেক বেশি, তো ফ্রিতে তো এত হায়ার রেট দিবে না, তারা তো একটা রেজাল্ট চায়। যে সাপোজ আমি যদি কাউকে দিই তাহলে তো আমি অবশ্যই দেখবো আমার পেজটা উন্নতি হয়েছে কিনা, ওইটাই জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ, বিষয় হচ্ছে এই যে শাহানুর ভাই আমাকে কোশ্চিন করছেন, আর কোশ্চিন গুলোর উত্তর কিন্তু আমি শাহানুর ভাইকে দিচ্ছি, এরকম না আমাদের ক্লাসের সবাইকে, কেউ বোর্ডিং ফিল করবেন না যে শাহানুর ভাই প্রশ্ন করছে, এই সমস্যাগুলো কিন্তু আমাদের মানে সবার, এটা কিন্তু শুধুমাত্র শাহানুর ভাই না যে প্রশ্নগুলো করছে, আমি এটিং করে দেখেছি এটা সবার জন্যই উত্তর, আমার উত্তরটা কিন্তু কাউকে একা নির্দিষ্ট করে না, সবার জন্য। সো সবাই আমি আশা করি যে এই উত্তরগুলো শুনবেন, তাতে আপনার স্কিলটা ডেভেলপ হবে, আপনি যেটা বলতে চাচ্ছিলেন বা বুঝতে পারছিলেন না সেই প্রশ্নটাই শাহানুর ভাই করে হয়তো উত্তরটা নিচ্ছে, কিন্তু এখান থেকে আপনাকে এই ক্লাসের মধ্যে দিয়ে বুঝে নিতে হবে, হয়তো সেটা তার প্রশ্নের মাধ্যমে পরবর্তীতে আপনার আমাকে যেন এই প্রশ্নটা না করতে হয়, এই জন্য অন্যের প্রশ্নকে গুরুত্ব দিয়ে অ্যান্সার গুলো শোনা দরকার। তো বিষয় হচ্ছে আপনি এইভাবে করতে হবে। হ্যাঁ শহীদুল ভাই, একটা বিষয় বলি আমি, হচ্ছে অ্যালেক্সাতে যেটা দেখলাম এখানে যে যে সাইট লিংকিং ইন এই বিষয়টা আছে, অর্থাৎ বোধহয় এটা সাইটের সাথে লিংক ইন করা, কতগুলো সাইটের সাথে এইটাকে লিংক করানো আছে। আচ্ছা আচ্ছা, তো এটা কি ভাই হচ্ছে মানে এমন যে ওরা সাইটের সাথে আমার সাইটে লিংক করে রাখছে, না আমার নিজের হচ্ছে ওইখানে বিভিন্ন জায়গায় গিয়ে কমেন্টস করে দিয়ে আসতে হবে, এরকম বিষয়? যদি কেউ রেখে দেয় সেটাও কাউন্ট হবে, যদি কেউ আমি যে রেখে আসি সেটাও কাউন্ট হবে, দুইটাই কাউন্ট হবে। মানে যতগুলোর সাথে গুগল পাবে, এটা তো মানে অন্য কেউ করছে না, গুগল নিজে নিজে করেছে এটা, যে কত জায়গায় লিংক আপ করা আছে এই কাউন্টটা কিন্তু না কেউ তথ্য দিয়েছে, মানে এটা নিজেই গুগল কাউন্ট করেছে যে কত জায়গায় এটা লিংক করা মানে ফেসবুকে লিংক আছে বা ওয়েবসাইটটার লিংক কত জায়গায় আছে, এটা গুগল নিজে কাউন্ট করেছে, তো এই পক্ষেরও গুনবে ওই পক্ষেরও গুনবে, আমরা বুঝতে পারছি যাক আমাদের বিষয়টা আগাচ্ছে আর কি। ওকে, আর কোন প্রশ্ন আছে কি? আর কোন প্রশ্ন নাই? শোভন ভাই আগামীকাল তো শুক্রবার, শুক্রবার ক্লাস হবে কি? আচ্ছা, না না শুক্রবারে তো আমাদের সাপ্তাহিক ছুটি, এটা রুলস চলে যায় আমাদের, বলতে তো আমি বলছি তাহলে আগামীকাল শুক্রবার শনিবার কন্টিনিউ হবে।